কাকি শোনেন, ছেলেদের দেখে কান্নাকাটি করবেন না, ঠিক আছে? হ্যাঁ, মন শক্ত রাখবেন। না না, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, আমরা আমরা দিব আপনার ছেলেকে। হ্যাঁ, আবার একটু বসেন বসেন বসেন, লাইন পাওয়া যাচ্ছে। জি জি জি, জি জি, দোয়া করবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। একটু দাঁড়ান দেখি। আসসালামু আলাইকুম। জি ভালো আছি, আপনারা ভালো আছেন? ভাইয়া ছিল তো ওবায়দুল ছাড়াও আরেকজন বড় ভাইয়া ছিল। বড় ভাইয়া ছিল না? বড় ভাই আছে না? বুবা কথা বলতে পারে না? আছে ভাই, বড় ভাই আইছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানা 32তম পর্বের আপডেট। এবং 32তম পর্বটি প্রকাশিত হয়েছিল জয়নাল আবেদিনকে নিয়ে। এটা প্রকাশ করা হয় 24শে জুন, এবং এটা যদি সফল হয় তাহলে আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়াবে 20, এবং সর্বমোট সাফল্যের সংখ্যা আমরা 50 থেকে ক্রস করে 51তে যাব, আপন ঠিকানা এবং লস্ট অ্যান্ড ফাউন্ড দুটো মিলে। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই এগিয়ে চলেছি। এবং একটা গল্প না বললেই নয়, শুরুতে আমি বোধহয় আপনাদেরকে বেশ কয়েকটা পর্বে, আপডেট পর্বে হোক বা বেসিক জায়গাতে হোক, আমি যেটা বলেছিলাম যে একটা সময় বাংলাদেশের মানুষ যারা পরিবারের সন্তান হারিয়েছেন কিংবা যারা পরিবার থেকে বিচ্যুত হয়েছেন, দুপক্ষই অপেক্ষায় থাকবে প্রত্যেকটা ভিডিওর জন্য কখন তাদের পরিবারের সন্তানরা এখানে এসে বলে যে আমি আমার পরিবারকে খুঁজছি, কিংবা হারিয়ে যাওয়া সন্তানটি অপেক্ষায় থাকবে যে আমার পরিবার কবে এসে বলে যে আমি আমার পরিবারের সন্তানটাকে খুঁজছি। তো সেই রকম একটা ঘটনাই বোধহয় আজকে ঘটেছে, আমি যতদূর জানি, যতটুকু শুনতে পেরেছি। এই পর্বটা ছাড়ার পরপরই 2 ঘন্টার মধ্যে আমরা সফলতার মুখ দেখি। এখানে একজন ভদ্রলোক কমেন্টস করেছিলেন যে তিনি চেনেন ওই পরিবারটাকে, এবং তারপর যেটা হয় যে আরিফ ভাই এটা কাজ করে, এবং জলিল ভাই আমাকে তাৎক্ষণিকভাবে তাদের সাথে কথা বলে তাদের পরিবারের ছবিও পাঠিয়েছে, যেটা আমি প্রাথমিক স্ট্যাটাসে আপনাদেরকে জানিয়েছি। তো ইন্টারেস্টিং স্টোরি যেটা আমি জানতে পারলাম সেটা হলো যে আমাদের এখানে যিনি এসেছেন জয়নাল আবেদিন, জয়নাল আবেদিনের ছোটোবেলার এক খেলার সাথী, সে অপেক্ষা করত কবে নাগাদ জয়নাল আবেদিন এই আপন ঠিকানায় আসবে, এসে তার পরিবারকে খুঁজবে। সিনেমাটিক, এবং আমরা সবসময় বলি যে জীবন এই জন্যই নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। পুরো ঘটনা আসলে আমাদেরকে আরিফ ভাই বলতে পারবে, এবং আমাদের ফার্স্ট সোর্স যিনি ছিলেন তার সঙ্গে আমরা ডেফিনেটলি কথা বলবো। উনি কুয়েত প্রবাসী, যেটা আমি জানিয়েছি আপনাদেরকে স্ট্যাটাসে, ডেফিনেটলি আমরা তার সঙ্গে কথা বলবো। এবং 5টি ধাপে আমাদের এই আপডেট পর্বগুলো হয়, আপনারা নিশ্চয়ই জানেন। প্রথম পর্বটা হচ্ছে সূচনা পর্ব, যেটা আমি দিচ্ছি প্রথম ধাপ। এরপরে হচ্ছে হলো জয়নালের সাথে আমরা কথা বলবো, জয়নাল কবে জেনেছে, কী অবস্থা, জয়নাল কিছু সিক্রেট ক্লুজের কথা বলেছিল, সেগুলো নিয়ে কথা বলবো আমরা। এবং তারপর জয়নালকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো, এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে হচ্ছে জয়নালের পরিবার, যারা ইতিমধ্যে চলে এসছে, তারা বাইরে অপেক্ষা করছে, তাদের সাথে আমরা কথা বলবো, তাদেরকে আমরা অফিসে নিয়ে আসবো, তারা কিভাবে জেনেছে বিস্তারিত আমরা কথাবার্তা বলবো। এই ফাঁকে কোনো একটা সময় আরিফ ভাই যুক্ত হবে, এবং আরিফ ভাই অনেক দিন পরে আজকে আমাদের অফিসে আসতে পারতেছে, মাঝখানে সে কিছুদিন অসুস্থ ছিল, তার কাজের চাপ আছে। এবং সাধারণত শনিবার বা শুক্রবারের দিন হলে তার জন্য একটু সুবিধা হয়, কারণ তার ওয়ার্কিং ডেতে আমাদের অফিসে আসা খুব ডিফিকাল্ট, সেক্ষেত্রে আমরা তাকে ফোনে নেই। তো সে আমাদেরকে জানাবে যে আসলে কিভাবে কি হলো না হলো, সেক্ষেত্রে আমরা ফার্স্ট সোর্সের সাথে কথা বলবো ডেফিনেটলি। এবং চতুর্থ ধাপ, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ধাপ, আমরা এখানে জয়নালকে বসাবো, এবং জয়নালের যারা পরিবার দাবি করেছেন তাদের ভেতর থেকে সবচাইতে সম্ভাব্য যাকে চিনতে পারে সেরকম একজনকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো। চিনলে তো ভালোই, আর না চিনলে আমরা বাকি বিষয়গুলো মেলানোর চেষ্টা করব। এবং আমাদের যেটা বলেছিলাম যে সিক্রেটস ক্লুজ আছে অনেকগুলো জয়নালের, সেগুলো সে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে নেবে। এবং এই প্রসেসে চতুর্থ ধাপে দুটো জিনিস অপেক্ষা করে, একটা হচ্ছে পরিবারের সদস্যকে চিনতে পারা, আরেকটা হচ্ছে চিনতে না পারা। প্রথম পর্যায়ে অনেকেই না চিনলেও পরবর্তীতে কিছুক্ষণ পরে চিনে যায়, আবার অনেক সময় পুরোপুরি নাও চিনতে পারে। তো না চিনতে পারলে আমরা বলি যে ভিডিওটা সফল হয়নি, আমরা আরও সময় দেই, এবং আপডেট পর্বে আমরা দুই পক্ষেরই ঠিকানা রিভিল করে দেই, তারা কোথায় থাকে,
এরপরে যদি কেউ তাকে দাবি পরিবারের সদস্য দাবি করে তার সঙ্গে তারা সরাসরি যোগাযোগ করতে পারে। তো সেক্ষেত্রেও আমরা পরবর্তীতে আমরা আপডেট দিয়ে থাকি। এগুলো খুবই ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে উপস্থাপন করা হয় এবং আপনাদেরকে বলা হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা ডিএনএ টেস্ট এবং লিগেল যে প্রসিডিউর ব্যাপার স্যাপার থাকে সেটা আমরা অফিসিয়ালি মেনটেন করি না, বাট আমরা দুই পক্ষকে উৎসাহ দিই ডিএনএ টেস্ট এবং একই সাথে লিগাল প্রসিডিউর মেনটেন করতে, কারণ আমরা ক্লুজের বেসিসে কাজ করি। আমরা আসলে বাকি বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কাজ করতে পারিনি, সেটা আমাদের সীমাবদ্ধতা এবং আমরা সেটা স্বীকার করে নিয়েই আমরা এখানে গেস্টদেরকে আসতে বলি বা স্বীকার করে নিয়েই আমাদের প্রসেসের যে লিমিটেশন আছে সেটা জেনেই তার তাদেরকে এখানে ভিডিও ফেস করতে বলি। এরপরে যা হয় না হয় সবই তো আপনারা জানেন। তো এই হচ্ছে প্রথম ধাপ। এর পরের যে ধাপ সেই ধাপে আমরা চলে যাব। আর এই ফাঁকে আপনাদেরকে বলছি, আপন ঠিকানায় যদি কেউ আপনারা আসতে চান, আমাদের অফিসিয়ালি দুইজন মেম্বার আছেন, একজন হচ্ছেন মহিউদ্দিন এবং আরেকজন হচ্ছেন আরিফ, তার সঙ্গে আপনারা কথা বলতে পারেন। অনেক সময় তারা ফেসবুকে আপনাদের সঙ্গে কথা বলে, এটা আমাদের অফিসিয়াল অ্যাপয়েন্টেড। আরেকজন যেটা হচ্ছে আমি নিজে, আমার সঙ্গে কথা বলাটার জন্য আমার আইডিতে আসতে হয়, খুব একটা সুযোগ থাকে না কাজের ব্যস্ততার কারণে। তারপরেও আইডিতে যদি কেউ লিখেন তাহলে আমি স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গেই আরিফ ভাই কিংবা মহিউদ্দিনের কাছে পাঠিয়ে দিই, তারা পরবর্তীতে আপনাদের সঙ্গে যোগাযোগ করে। এই হলো বিষয়। এছাড়া সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে আমাকে মেইল করা, যে মেল অ্যাড্রেসটি আমার ভিডিওর কোনাতে থাকে। এবং আপনারা মেইল করলে অনেকেই বলেন যে ভাইয়া অনেকদিন আগে মেইল করেছি, রিপ্লাই পাই না, অনেকদিন আগে মেইল করেছি, আপনি কোনো কথা বলেন না। কথা সত্য, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমাদের লোকবল সংকট আছে এবং আমাদের কাজের যে পরিধি সেই পরিধির জায়গাটা থেকে আমরা উত্তরোত্তর ডেভেলপ করবার চেষ্টা করছি, আমরা কিছু প্রসেস বের করবার চেষ্টা করছি যাতে করে যত দ্রুত সম্ভব এটা সলভ করা যায়। বাট ইট উইল টেক টাইম। বাট আপনি মেইল করলে টুডে অর টুমোরো, একটু লেট হলেও, দুই মাস পরে হোক, তিন মাস পরে হোক, আর ছয় মাস পরে হোক, আর এটা এই কেসটা তো এমন কেস না, যদি আপনি 20 বছর অপেক্ষা করতে পারেন, 10 বছর অপেক্ষা করতে পারেন, নিশ্চয়ই আপনি আরও কিছুদিন অপেক্ষা করতে পারেন। সো আমাদের জায়গা থেকে প্রচারযোগ্য হলে ডেফিনেটলি আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো। এখানে একটা শব্দ আমি ব্যবহার করেছি, প্রচারযোগ্য। অনেক সময় একেবারেই যোগাযোগ করা হয় না, তার মানে ধরে নিতে হবে যে আপনার আপনার যে ভিডিওটা, আপনার যে কথাটা, আপনার যে ক্লুজগুলো, সেগুলো আসলে আমাদের জায়গা থেকে প্রচারযোগ্য মনে হয়নি, যে কারণে আমরা যোগাযোগ করিনি। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এবার দ্বিতীয় ধাপে যাচ্ছি। ওকে, সালাম আলাইকুম। জার্নাল একাই আসছেন না? একটু মাস্কটা নামান, একটু একটু নিচে আর একটু ভালো করে নামান, বসেন, আপনি বসেন, বসে মাস্কটা নামান। আচ্ছা, আপনার সংবাদ আপনি কবে পেয়েছেন যে আপনার আমরা এরকম একটা পরিবার পেয়েছি, বা কি অবস্থাটা কবে কবে জেনেছেন? আমরা কিন্তু বারবার না করে দিই, যোগাযোগ করেন। আপনি পেশায় কি করেন, আপনি আরেকবার একটু বলেন তো। বাড়িওয়ালার নাম জানা নাই। আপনার নাম বললে ওখানে আপনাকে চিনবে? জি চিনবে। কি কামরাঙ্গীরচর রনি মার্কেটের পাশে? হ্যাঁ। আচ্ছা, কি বলতে হবে ওখানে গিয়ে? এখানে যে আপনি যে বাসিত মোল্লার বাড়ি বললেই সবাই চিনে যায়। বাসিত মোল্লার বাড়ি? হ্যাঁ। ওটা থেকে বাড়ি, তাহলে বাড়িওয়ালার নাম কি বাসিত মোল্লা? হ্যাঁ, ওখানে মানে একটু পরিচিত না। ও আচ্ছা আচ্ছা, বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বাসিত মোল্লার বাড়িতে থাকেন না? না, ওনার পাশের বাড়িতেই থাকি। আচ্ছা, জয়নাল ভাই, আপনি আমাকে যেগুলো বলছিলেন, আপনার নাম হচ্ছে জয়নাল, আপনার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান বা রহমান, ঠিক আছে? জি। আচ্ছা, তারপরে বলছিলেন বড় ভাইয়ের নাম ওবাইদুল বা ওবাইদুর? জি, ওবাইদুল হবে, ওবাইদুল। আচ্ছা, বড় ভাই আগের থেকেই ঢাকায়তে বউ নিয়ে থাকতো, দিনটি ছিল সবে বরাত, হারানো জায়গায় সম্ভাব্য মগবাজার মালিচাক মৌচাক শান্তিনগর, ঠিক আছে? মানে আমি যেদিনকে হারাইছি ওই দিনটা ছিল সব বড়। আচ্ছা, আপনার কিছু সিক্রেট ক্লু আছে, আপনি যেটা বলছেন যে কিছু গোপনীয় ব্যাপ ক্লুজ আছে যেগুলো আপনার মায়ের বা আপনার পরিবারের সদস্যদের জানা থাকার কথা? জি। ঠিক আছে, আপনার মাকে কি আপনি দেখলে চিনবেন? এটা আমার মনে হয় না, কিন্তু আমার বিশ্বাস আমাকে চিনবে। আপনাকে তো চিনছেই, চিনে তো আসতেইছে, সেটা তো অন্য হিসাব, কিন্তু আপনার আপনি চিনবেন কিনা? আচ্ছা, না চিনলেও সমস্যা নাই, না চিনলেও কোনো সমস্যা নাই। চিনলেও আমি এখানে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। সেটা হচ্ছে আমাদের ঘরে একটা ঘটনা ঘটছিল, আমার ছোট ভাই ছিল আমার সাথে,
আমার মা, আমার বোন এরকম পাশে, আর মানে এক ঘরের ভিতরে পাশে তারা মুড়ি হয়তো ভাজতেছিল, ওই মুড়ি দিয়ে মা আবার মাছ জাল দিয়ে ঝুলিয়ে রাখছিল পাতিল। আপনার মার এটা মনে আছে? এটা আমার মনে আছে। আচ্ছা, কিন্তু ঘরের ভিতরে ঝুলা রাখছিল, আমরা আবার একটা বাক্স আছে আমাদের ঘরে, বাক্স উপরে বসে বসে আমরা ওই মাছ খেয়ে ফেলছি, মানে সবটাই খেয়ে ফেলছি। কিন্তু এই জিনিসটা আমার বোনে আবার মাকে বলে, মা আবার এই জিনিসটা নিয়ে আমাকে একটু তাড়া করছিল। এই জিনিস কয়জন আসতেছে? ওরা ওরা পাঁচজন আসতেছে। কে কে? মা, ভাই, মা, দুই ভাই আর বোন। আর যিনি খবর দিয়েছেন উনি তো দেশের বাইরে থাকে, ওনার বাবা আসতেছে। ওনার বাবা, যে বাবার নাম্বারটা উনি দিয়েছিল, উনি উনি আসতেছে। আচ্ছা, বিউটিফুল। শুনেন, আপনি যদি আপনার মাকে চেনেন ভালো, যদি নাও চেনেন, যত কিছু মনে আছে আপনার ওই ছোটবেলার ঘটনা সবগুলো, এগুলো মার কাছে সব বলবেন না, অল্প অল্প করে বলবেন, বাকিটুকু মারে বলতে বলবেন তোমার এরকম কোনো কিছু মনে আছে কিনা, শরীরের কোন কাটা দাগের কোনো ঘটনা যেটা আপনার যদি থেকে থাকে, তাহলে আপনার মা যদি জানার কথা আপনার মারে বলবেন যে আমার শরীরে কোথায় কাটা দাগ আছে, কি অবস্থা, কেমনে কাটছিল, ওইগুলো মার সাথে মুখ থেকে বের করবেন। আপনি নিজে নিজে কোনো কিছু বলবেন না, আমিও কিন্তু কিছু জানি না, ঠিক আছে? আপনি ওখান থেকে বলে বলে বের করার চেষ্টা করবেন। আর আপনার মারও তো দুই একটা জানার কথা, ঠিক আছে, ওইগুলো আপনি বের করার চেষ্টা করবেন। আপনার সাথে কেউ আসে নাই কেন? আসলে বলতে বাসায় এর আগে যে বোনের মাধ্যমে আপনাদের এখানে আসছিলাম, আমার একটা বোন আছিল, মানে ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার এখানে পাঠাইছিল যে সে আসছে বিদেশের থেকে, কিন্তু ওনার শরীরটা অসুস্থ, কারণ সে ঢাকার বাইরে। আপনার ওই বাবা, যে বাবা আপনাকে এখনো পরিচয় দেয় যিনি রিকশাওয়ালা, উনি উনি উনিও তো আসতে পারতো। হ্যাঁ, ওনাকে আমি বলছি, কিন্তু উনি চাকরি করে, তো উনি আমাকে বলছে যে আমি যদি ছুটি নিতে পারি তাহলে আসবো। আচ্ছা, তো এখন ছুটি নিতে পারে নাই? হ্যাঁ, পারে না, তো আমি আবার একটু কল করবো বা ওনার সাথে একটু যোগাযোগ করবো। আচ্ছা, ঠিক আছে, যদি আপনি পারেন ওনাকে দেখেন আনতে পারেন কিনা, যদি হয় যদি ওনাকে বলেন আমাদের ঠিকানা বলে, যদি পারেন আনেন। আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার ফ্যামিলি থেকে কে জানি আছে? আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা, বাচ্চা আছে, এক ছেলে এক মেয়ে। ওনারা জানে সবাই যে আজকে আপনারা? সবাই জানে। তো ওনাদেরকে নিয়ে আসতে পারতেন? আসলে গাড়ি ঘোড়ার ব্যাপার তো, আপনাকে চড়তে। হ্যাঁ, লকডাউন যেভাবে আসতেছে তাতেও একটা রিস্ক হয়ে যায়। তো আপনি তো নিয়ম জানেনি, আমরা এরপরে আপনাকে স্টুডিওতে নিব, ভিতরে নিব, নেয়ার পরে বাকি প্রসেসগুলো আমরা একের পর এক করতে থাকবো, ঠিক আছে? জি, ওকে, আসেন, আপনি স্টুডিওতে চলেন, একটু ধরো একটু। আচ্ছা, ওরা চলে আসছে বোধ হয় খুব কাছাকাছি, আমরা অপেক্ষা করতেছি, চলে আসছে ওরা। থার্ড পার্ট শুরু হচ্ছে, প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন। সালামু আলাইকুম। কে ভাই, আপনি সুস্থ তো? না, ওয়ালাইকুম আসসালাম, আসেন। আরে ভাই, একটু আমাকে বলেন জনরা কারা কারা? উনি হচ্ছে নেওয়ার ছোট ভাই, ছোট ভাই, আর উনি হচ্ছে বড় ভাই, শফিকুল ইসলাম। ওবাইদুল? জি না, ওবাইদুল কে? তাহলে ওবাইদুল ভাই হচ্ছে, ওবাইদুল হচ্ছে নিগো বাইক থেকে বের হয়েছে, উনিও নিখোঁজ হয়ে গেছে। 15 বছর হয়েছে, মানে বাইক থেকে গেছে 15 বছর যাবত নিখোঁজ। আর বউ আছে, একটা মেয়ে আছে। আর ইনারা? ইনি হচ্ছে মা, আর ইনি হচ্ছে বোন। আচ্ছা, সাবধানে, উনি কি দেখতে পায় চোখে ঠিক মতো? কম দেখতে পায় না? আচ্ছা, কেমন আছেন আপনি? আচ্ছা, না সমস্যা নাই, বলে বোনার মতো করে আপনারা কেউ দরকার ওই পাশের রুমে গিয়ে বসেন। হ্যাঁ, পাশের দরকার রুমে বসেন, আমি পরে কথা বলতেছি। আপনার ছেলের ভিডিও দেখছেন? দেখাইছে? এটা আপনার ছেলে? হ্যাঁ,
কেমনে বুঝলেন এটা আপনার ছেলে? আমি ছবি দেখে তো চিনছি। ভিডিও দেখে চিনছেন? হ্যাঁ। আচ্ছা, ওর ছোট ভাই জানি কি বলতেছিল? তো দাঁড়ান তো, আপনি চেহারাটা একটু দেখি। আপনার আপনার ইনবক্স, ওনার ছবি, ওনার ওনার ইয়েটা তো আমাকে ইনবক্স করছিল জলিল ভাই। জলিল ভাই কি আপনার সাথে কথা বলছে কোনো কোনো প্রকারে? আপনার পাইলো কিভাবে? আপনার ইয়া আইডি থেকে নিছে? জি। আচ্ছা, আর এনারা হচ্ছেন আমার বড় ভাই। বড় ভাই আর হচ্ছে বোন, আপন বোন। জি। ওকে, কেমনে হারাইছিল কাকি, মনে আছে বাচ্চা কেমনে হারাইছিল, কি হয়েছিল একটু বলেন তো আমাকে। সবে বরাতে রাইট আসিল না? হুম। রাতে হারাই গেছে। কি করছিলেন আপনি? আমি আইছিলাম বাবা ওসাই ফুজি আনছি বুঝলে সব তারিখ। হ্যাঁ। হালা আইছিলাম কোন কিছু লাগে আইছি আর কি মানুষের বাড়ি থেকে একটু হেল্প হেল্প নেওয়ার জন্য। আমি বুঝতে পারছি, আমি ভিডিওতে বলিনি, আপনি বলেন মন খুলে বলেন। হ্যাঁ, খুঁজে মাইকা খাইছি জি বুঝলে। হুম। আমি গেছিলাম হাই বলে গেছিলাম, আপনার কথা পেতেছে মানে হার খেয়াল নাকি হাগো মানে হায় আমার বিষাক্ত গেছিলাম। আচ্ছা, অনেক কিছু বুঝতে পারবো না আমি ঠিক মতো, একটু বুঝাই বলতে পারবেন কেউ আমাকে কি হয়েছে ঘটনাটা? আপনি আচ্ছা বলেন। হ্যাঁ, কি হয়েছে বলেন তো, মানে বসে বলেন। হ্যাঁ, আমার বড় জয়নাল দিন মানে আমার বড় ভাই, তার ছোট ভাই, আমার মার সাথে সবরাতের দিন মানে ঢাকা আসছে। তো ঢাকা আসার পরে সন্ধ্যা হয়ে গেছে, তখন মা একজনের কাছে মানে বলছে যে এর একটু খেয়াল রাখিস। তখন এই কথা বলছে মায়ের পাশের পাশে গেছে আর কি। পরে হ্যাঁ মা মা করতে করতে মানে পিছন থেকে বাড়ি গেছে, সেটা তো ওই বলছে। হ্যাঁ, ভিডিওতে ওই বলছে। হ্যাঁ, বাড়ি গেছে, তখন তো মানে হারাই গেছে। হারাই যাওয়ার পরে মা যে জায়গায় গেছে ওইখান থেকে ফিরে এসে আর ওরে পাই নাই। পাই নাই, তারপরে কি করছে মানে ওয় ওর মতন মানে ওর পরে তো কি হয়েছে না সেটা তো আপনারা জানেন না। না না, আপনার তখন বয়স কত? আমি ভাইয়ের ছোট, আমি বুঝি। বোঝেন কিছুটা যে বড় ভাইয়ের সাথে খেলতেন, এগুলো মনে আছে? ভাইয়া হারানো গেছে, ভাইয়ার মার সাথে আইছি, আমি আব্বার সাথে ছিলাম। এবং বাবা কই আপনার? আমার বাবা 2007 সালে এপ্রিল মাসে মারা গেছে, তখন আমি 5 এ পড়ি। 5 এ পড়েন? জি। আচ্ছা, আমি একটু তাহলে একটু জিজ্ঞেস করি, জয়নাল আবেদিন ওর নাম কি? জয়নাল আবেদিন না শুধু জয়নাল? জয়নাল আবেদিন, আর আব্বুর রাখা নাম। আপনার বাবার নাম কি ছিল? আব্দুর রহমান। রহমান, ও বলছে রহমান বা রহমান কিছু একটা হবে। হ্যাঁ ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম হাসান বানু। হাসান বানু, ও ভাই বোনের কথা বলছে, কিন্তু বড় ভাই একটা ঢাকায় বউ নিয়ে থাকতো, সে বড় ভাই কোনটা? এটাই নিখোঁজ? ওবাইদুল নিখোঁজ? নিখোঁজ হয়েছে কেমনে, কি হয়েছে? নিখোঁজ হয়েছে, আমার আব্বা মারা গেছে 2007 সালে মানে এপ্রিল মাসে, তখন মারা গেছে। মারা যাওয়ার পরে ভাইয়া থাকতো নারায়ণগঞ্জ, ওই যে রেল লাইন বলছে না, রেল লাইনের পাশে। আচ্ছা, তখন ভাইয়া আব্বা মারা যাওয়ার খবর ভাইয়া বাড়িতে এসে পরে আব্বার দাফন কেমন করা হয়েছে, তখন তার বউ বাড়িতে আইনে বউ সেটা রাখছিল, বুঝছেন? পরে মানে মারা যাওয়ার 2 দিন পরে আমি আমার একটা ছোট আমার এই আমার বোনের যে ছেলে এখন নিচে আছে সে উনি নিয়ে গেছে আমার বাবির আনার জন্য। এখন আব্বা তো মারা গেছে, ও আর দেখতে পারে নাই, পরে আনছি। এখন বাড়ির বড় ভাইরা বলতেছে কি যে এখন আব্বা মারা গেছে, মা তো এখন একা হয়ে গেছে, তো ওবায়দুল তোর বউ রে কো বাড়িতেই থাকতে, তুই নারায়ণগঞ্জ গিয়া কাজ করিস, বউ মার সাথে থাকবে না। এত বিস্তারিত গল্পের দরকার নেই, আপনি জাস্ট বলেন ঘটনাটা কি হয়েছে। পরে এই আব্বা মারা যাওয়ার পরে এই মানে বউ বাড়িতে থাকতো, এমনও বউর সাথে একটু রাগারাগি হইতো মানে তুলনামূলকভাবে একটু বেশি। পরে এই বউর সাথে রাগ করেই বাড়ি থেকে গেছে। তো আপনাদের সাথে তো রাগ নেই, আপনাদের সাথে যোগাযোগ করতে সমস্যা কই? আর এর মাঝে আরেকটা কথা বলি, ওই বিয়ের আগে মানে তখন আমি এগুলো দরকার নেই, শোনেন, একজনকে দোষ দিয়ে লাভ নেই, এগুলো আমরা যেহেতু জানি না, আমরা এগুলো ভিডিওতে আসবে এগুলো বলে লাভ নেই, এগুলো মিথ্যা কথা বলতে পারে। আপনার কত সালে হারাইছে আপনার এই বড় ভাই, নিখোঁজ হয়েছে কত সাল? ওবায়দুল? হ্যাঁ, 2007 সালে আব্বা মরে যাওয়ার 20-25 দিন পরে। আচ্ছা, তো এই থানায় গেছিলেন এরপরে? হ্যাঁ, থানায় গেছেন, মামলা টামলা করছিলেন, জিডি করছিলেন? না, এগুলো করি কেন করেন নাই? আমি তো তখন ছোট ভাই বিবর্তন এই সম্বন্ধে। আপনারা করেন নাই কেন, আপনারা ভাই বোন? ও আচ্ছা আচ্ছা, বাচ্চা কাচ্চা নাই? ওবায়দুল সাহেবের বাচ্চা কাচ্চা আছে? মেয়ে আছে, বউ আছে, নারায়ণগঞ্জ থাকে ওরা।
উনি কি পরবর্তীতে বিয়ে শাদী করছে? না, মাঝে মাঝে আসে বেড়াইতে বাড়ি। আচ্ছা, যাই হোক, ওনার গল্প যেহেতু আমরা আনতেই চাই না, আপনার ছেলের শরীরে কিছু কোনো চিহ্ন আছে কাকি? আপনার শরীরে কি বলে, আপনার যে ছেলে হারাই গেছিল, যারা আপনি আজকে নিতে আসছেন, এর শরীরে কি কোনো চিহ্ন আছে ছোটবেলায় থাকলো? বাবা, না, আমি এত বছর হয়ে গেছে, আমার তো কিচ্ছু মনে নাই। সিনিজা আছে, এটা মনে আছে। কি মনে আছে বলেন তো? সিনিজা যা কোন জায়গা তা আঙ্গুল না হাত, এটা আমি বলতে পারি না বাবা। ওনার বয়স কত হয়েছে? মা, মার বয়স, উনি কি অসুস্থ? জি, কথা শুনে তাই মনে হচ্ছে। কিন্তু এখানে তো বলছে অনেকগুলা শরীরে অনেকগুলা দাগ, অনেকগুলা ঘটনা আছে, যেগুলো ওনার মনে আছে, সেগুলো ওনার মায়ের মনে থাকার কথা। এগুলো কি বলতে পারবে উনি? ওনার যে অবস্থা দেখতেছি আমি, আমার মা তো এখন আগের চাইতে মানে বেশি ইয়ে গেছে, তো মানে আমার মতো নাই। আমি ওই যে বুয়ে রেছে না, আমি কইতা তোমরা কি বুয়ে রেছে? আচ্ছা, এবার আপনি একটু বলেন আরিফ ভাই, কিভাবে কিভাবে হলো ঘটনাটা, আমরা পেলাম কিভাবে, সন্ধান পেলাম কিভাবে? ভাইয়া, প্রথমত আদাত সাহেব একজন মানে উনি হচ্ছে কুয়েত প্রবাসী, উনি একটা কমেন্ট করে, আসসালামু আলাইকুম, আমি জয়নাল আবেদিনের চিনি, সে আমার ছোটবেলার মানে আর কি বন্ধু। উনি কমেন্ট করে, ওনার কমেন্টে আমি ওখানে মানে আইডিতে টেক্সট করতে যাই, দেখি উনি আমাকে আগেই টেক্সট করে ফেলেছে, টেক্সট করে রাখছে যে ওর জয়নালের পরিবারকে চেনে। আচ্ছা, তো পরবর্তীতে মানে ওনাকে যখন আমি নক করতে গেছি, উনি আমাকে ফোন মারিয়েছে, ফোন মারিতে বলছে আরিফ ভাই, জয়নাল ভাই হচ্ছে আমার একই গ্রামের ছেলে। তো ওনার সাথে কথা বলার পরে উনি আবার তার আগেই আবার এই ভিডিওটা ওই এলাকায় ছড়াই দিয়েছে। আচ্ছা, ওনার বাবা হচ্ছে নাম সিরাজ আঙ্কেল, ওই সিরাজ যিনি আসছে, উনি সিরাজ আঙ্কেলকে ভিডিওটা দেখাইছে, তো আঙ্কেলও বলছে যে না, এই সেই জয়নাল, সে জয়নাল মানে ছোটবেলায় নিয়ে করছে। আচ্ছা, তারপরে সিরাজ আঙ্কেলের আইডি থেকে নাম্বার দিছে ওনা? জি জি, নাম্বার দিছে। হ্যাঁ, তো আবার এখানে আর একটাই আছে, আবির, আবির একটা ছেলে আছে জয়নাল ভাইয়ের ছোটবেলার খেলার সাথে, ও কমেন্ট করছে যে আমি জয়নালকে চিনি, জয়নাল হচ্ছে আমার ছোটবেলার খেলার সাথে, এরকম একটা কমেন্ট করছে। ওনার সাথেও আমি কথা বলছি যে আমি ভাবছি যে হয়তো জয়নাল এখন যেখানে আছে না, হয়তো ওর হয়তো বন্ধু হতে পারে। তো তারপরে আমি ওনাকে নক করছি, তো ভাই আমি ওনাকে বললাম, ভাই আপনি কি জয়নালকে চেনেন? বলছে হ্যাঁ, জয়নাল আমার ছোটবেলার খেলার বন্ধু, আজকে যে আপনারা ভিডিওটা আপলোড করছেন, ওই ছেলেটা আমার বন্ধু। আচ্ছা, জয়নাল ভাই ওই ছেলেটার নাম হচ্ছে আবির, আবির ভাই আবার ওই মানে এর নাম হচ্ছে নেওয়াজ শরীফ। নেওয়াজ শরীফ? জি, আমার নাম নেওয়াজ শরীফ, আবির ভাই হচ্ছে আমাদের মানে পাশাপাশি ঘর, আমরা একই বাড়ির। আপনি এদের কি হন, পরিচয়, আপনার পরিচয়টা? আমার পাড়াপড়শি মানে ওর আব্বারে আমি জেডা বলে ডাকতাম আর কি। আচ্ছা, তো ইয়ারপরে চার দিন আগে মনে বুধবার দিন না বৃহস্পতিবার দিন রাত্রে মানে আমার ছেলে কুয়েতে টেলিফোন করে, মানে ইয়ার ছবিটা দেখা, পরে কয় বোবা বলতো আর কি, যে বোবার বাইরে পাওয়া গেছে, বোবার বাইরে পাওয়া গেছে। আমি কিভাবে কয় কিবরিয়া বাইরে একটা চ্যানেল আছে আর জি টিভি, মানে এই টিভিতে ইয়া করছি, পরে আমার ছবিটা দিল, আমি ছবিটা দিই, আর আমার বললো যে ওর মার ছবি ইয়াডা নাম্বারটা মানে তাড়াতাড়ি আপনার সংগ্রহ ইয়া করে মানে ইয়া করেন আমার কাছে। আপনার ছেলে কি এদের সাথে পরিচিত ছিল আগে থেকে, এই পরিবারের সাথে পরিচিত ছিল? মানে আমার ছেলে একদিন মনে হয় দেখছে। আচ্ছা, এই বলছে একদিন দেখছে, মানে আর বয়স 32, ছেলের বয়স মানে আর ভাই আছে নৌকা বাইতো, নৌকার মধ্যে আমার এক সাজার স্কুল মাস্টার সম্মান দিয়ে লুয়ে দিত। আচ্ছা, এই নদীটা কোনটা? নদী হলো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র গেছে। আচ্ছা, আমার জানা নাই, আমি সব সম্পর্কে তোমার জানি না। হ্যাঁ বলেন। তারপর মানে আমার ছেলে যখন বললো, তখন আমি আগবাড়িতে গিয়া নাম্বারটা দিলাম, তখন আমার মানে ছেলের বউ আবার পোস্ট করছে আমার মোবাইলের ইয়া দিয়ে আর কি, ওই আমি ইয়ার কাছে। তারপরে তো আপনার নাম্বারে বারবার ফোন যাচ্ছে। হ্যাঁ, বারবার ফোন গেছে, মানে 44টা ফোন গেছে আমার। 44 কমই গেছে। আপনি আপনার ছেলের সাথে কি কথা বলা যাবে, কুয়েত প্রবাসী যিনি, ওনার সাথে কথা বলা যাবে? নাম্বার দেখুন, ওনাকে একটু ফোনে কানেক্ট করেন। আচ্ছা, তো আপনাদের ঠিকানাটা একটু বলেন তো, আপনাদের বাড়ির ঠিকানা কোথায় হলো, একদম বাড়ির ঠিকানাটা বলুন। আমাদের নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা সন্মান্দি ইউনিয়ন
দুই নম্বরে মামুদি গ্রামে আমাদের বাড়ি। আচ্ছা, তো ওখানে নদী আছে কোনো আশেপাশে? হ্যাঁ, আমাদের বাজারের পাশে দিয়ে নদীটা। নদীর নাম কি? ব্রহ্মপুত্র নদী। এটা ব্রহ্মপুত্র নদী? জি। এখনো আছে? হ্যাঁ এখনো আছে। ওই নৌকা নৌকা বায় এখন ব্রিজ হয়ে গেছে। এখন ব্রিজ হয়ে গেছে। আপনার বাবা কি মাঝি ছিল? আপডেট, আমার বাবা মানে নৌকা চালাইতো, নৌকা দিয়ে কাজ করতো। আচ্ছা, আপনার মাকে একা ঢুকানো যাবে না, আপনার মার সাথে আপনি যাবেন সাথে। হ্যাঁ, ভিতরে আছে। আর ওনার শরীরের যে অবস্থাতে তো কাকি শোনেন, ছেলেরে দেখে কান্নাকাটি করবেন না, ঠিক আছে? হ্যাঁ, মন শক্ত রাখবেন। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা দিব আপনার ছেলেকে। হ্যাঁ, আবার একটু বসেন বসেন বসেন, লাইন পাওয়া যাচ্ছে। জি 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 জি, দোয়া করবেন দোয়া করবেন ইনশাল্লাহ। একটু দাঁড়ান দেখি। আচ্ছা, আপনি কানেক্ট করার চেষ্টা করেন, যে যখনই পাবো আমরা ওনাকে কানেক্ট কথা বলবো ওনার সঙ্গে। আর এই ফাঁকে আমরা এখন ফোর্থ পার্টটা কমপ্লিট করব, আমি বললে তারপরে নিয়ে আসবো, ঠিক আছে? লক করো। কিছু কি শুনতে শুনতে পারছেন ভিতর থেকে? না, শুনতে পারেন নাই। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ফোর্থ পার্টে যাচ্ছি এবং এটা হচ্ছে গেট টুগেদার পার্ট। আপনারা ওর যারা পরিবার দাবি করেছে সার্বিক অবস্থা আপনারা শুনলেন জানলেন, বাকিটুকু নির্ভর করতেছে হচ্ছে আমাদের জয়নাল আবেদিনের উপরে, দেখেছেন কি না মার বর্তমানে যে অবস্থা, সমস্ত কিছু মিলিয়ে আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা মেলানোর চেষ্টা করবো। তো জয়নাল, মা হতে পারে, বাবা হতে পারে, যে কোনো অবস্থায় হতে পারে, আপনার কি মনে হয়? আপনার বাবা তো নৌকা চালাইতো, কেমন হতে পারে ওনাদের আর্থিক অবস্থা? মোটামুটি ওরকম বেশি না, কিন্তু আপনি কখনো চিন্তা করছেন যে আপনাকে নিয়ে ঢাকা শহরে আপনার মা শবে বরাতের দিন আসছিল, কেন আসতে পারে? সাধারণত ঢাকা শহরে ঢাকার বাইরে থেকে 2-3 কিলোমিটার হাতটা একটু ফ্রি রাখেন, 2-3 কিলোমিটার ডিস্টেন্সে যারা থাকে ঢাকা শহরের আশেপাশে, তারা এই শবে বরাতের দিনে বা স্পেশাল দিনগুলোতে কেন আসে ঢাকা শহরে বাচ্চা কাচ্চা নিয়ে? ওরকম কোনো আইডিয়া নাই, কিন্তু আমার এতটুকু মনে হয় যে কোনো না কোনো কাজে আসছিল, হয়তো কোনো দরকারি কারোর সাথে। পরে আপনি চিন্তা করেন না এটা সাধারণত এইরকম বাচ্চাদেরকে নিয়ে সাধারণত কেন আসে? জি। এ চিন্তা করে কী বের করছেন? এখানে চিন্তা করে আমি এতটুকুই বের করতে পারছি, কিংবা আমার কাছে যতটুকু মনে হয় যে হয়তো যারা গরিব অসহায় তারাই আসে একমাত্র ঢাকা শহরে, এসে হয়তো কিছু সহযোগিতার কারণে আসে। তো আপনার আপনার দিন আপনার ফ্যামিলি যদি এরকম হয়ে থাকে আপনার কোনো আপত্তি আছে এতে? না, খারাপ লাগবে না, আমার কোনো আপত্তি নেই। আপনার মার সঙ্গে আমি কথা বলেছি, এখনো তো আমি আপনার মা বলতে পারি না, যদি আপনি অ্যাকসেপ্ট করেন তো তাহলে আপনার মা, যে কজন ফ্যামিলি পরিবার যারা আসছে কথা বলে দেখেন। আর একটা বিষয় প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন যে সোমবার থেকে একটা কঠোর লকডাউন আসতেছে বাংলাদেশে এবং সেটা খুবই প্রাসঙ্গিক, আমরা সবাই লকডাউন মেনে চলব এবং লকডাউনে এই ধরনের গেট টুগেদার করা এটা অসম্ভব, যেহেতু অসম্ভব সেহেতু আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে। আমরা যে ভিডিওগুলো পাবলিশ করব যদি পরিবারের সন্ধান পাওয়া যায়, আপনারা সবাই অপেক্ষা করবেন যে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সময় লাগবে, তারপরে আমরা আবারও ইনশাল্লাহ গেট টুগেদার করব। এই সময়টুকু আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং আমাদের যে নিয়মকানুনগুলো আছে আপনি এটাতে হাত দিয়ে না, এটাতে হাত দিলে শব্দ হয়, আমাদের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো সবাই আপনারা একটু মেনে চলবেন এবং চেষ্টা করবেন যে যদি কোনো পরিবার আমরা পেয়ে যাই তাহলে ওই পরিবারের সাথে যিনি ওই পরিবারের সদস্য তাদের যোগাযোগ না করিয়ে দিতে, কারণ গেট টুগেদারের প্রথম মিটটা খুব গুরুত্বপূর্ণ। এবং কেন গুরুত্বপূর্ণ তা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো ঠিক আছে, আমি আপনার যিনি মা দাবি করেছেন তাকে নিয়ে আসি, বাকিটুকু দেখা যাক কী হয়, চেনেন কি না। মহিউদ্দিন, তোর মাকে পাঠাও। সাবধানে চৌকাট দেখেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
আপনি তো চিনতে পারেন না বোধহয়, চিনতে পারছেন না? না ওবায়দুল চিনতে, কি বলে জার্নাল চিনতে পারছেন? চিন্তা না বলে সমস্যা নাই, কোশ্চেন করবেন, দেখেন চেনেন। উনি বোধহয় চোখে তেমন একটা দেখেন না, আপনার মা চোখে কম দেখে। কত সালে হারাইছেন পুতরে? সাল মনে নাই। কতদিন আগের ঘটনা এটা মনে আছে? কয় বছর হইব? পঁচিশ বছর। জয়নাল আপনি যেসব তথ্য বলছেন সেগুলো সব মিল পাইছি আমরা, আপনি এগুলো মিলাই নেন, আপনার জায়গা থেকে কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, তোমার কিছু মনে আছে ছোটবেলার কথা? ভাই মনে আছে। কি মনে আছে? মার সাথে তুমি ঢাকা এসে আমার রেখে আমি অনেক কান্না করছিলাম আসতে, কিন্তু বাবার কাছে ছিলাম। পরে দিন পরে দুই দিন পরে শুনছি যে বাইরে আড়াইয়া মা একলা একলা আইতেছে। আব্বার লগে ইতিহাসছিলাম এই যে মিরেটেক যেতে যে গলদাপাড়া, ওই গলদাপাড়া ভিজে গেছে, মা একা একা আসতেছে। পরে আব্বা বলছে যে জয়নালকে, মা কইতেছে যে জয়নাল হারাই থুয়েছি। এটা তো আর ওনার মনে থাকার কথা না, ওই তো হারাই গেছে, জানি না তো। মাকে আনার জন্য আমার আব্বার সাথে মানে আমি হাঁটতে হাঁটতে মানে গেছিলাম, যখন মার সাথে দেখা হলো ফোতে, তখন মা বলছে যে বাবা বলছে যে জয়নালকে প্রথমে জিজ্ঞেস জয়নাল কো, পরে মা কয় যে জয়নাল তো আমি আর দেখি নাই, আর এই থুয়েছি। আমার আব্বা তখন মাথা ঘুরিয়ে ফুরে গেছিল, বাবার সাথে আমি বাড়িতে ছিলাম। ঠিক আছে, আপনার সাথে আর কেউ আইছিল ঢাকা? কে আইছিল? ওই তো তোর বই। হ্যাঁ, তোর বই আছে না? বড় বই, বড় বই নিয়ে ছিল হাসান বানু আবু কালামের মা। আর কেউ আইছিল? ওই যে ইয়া ছিল, ফিরোজা আইছিল, রেখারে কোলে করে নিয়া তোমার কি কোনো কিছু মনে নাই ছোটকালের? হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে চলাফেরা হয় নাই ভাইয়ের সাথে? ঘরে ভাইয়া আমার সাথে একটু স্বাস্থ্যবান ভালো আছিল, খেলতো, ওর খেলার সাথে ছিল নাজমুল, তারপরে ইমরান মানে খেলতো। আমি জয়নালের ছোট, মানে আমি এখন যেরকম হ্যাংলা ছোট পেলে এরকম হ্যাংলা ছিলাম। কোন ঘটনা মনে করেন? ঘটনা আছে নাকি? দেখেন ঘটনাগুলো একটু মনে করার চেষ্টা করেন। ঘরে ঘরের ঘরের কোনো ঘটনা মনে আছে? কি ঘরের কি মনে আছে বলেন। এই যে তোরা দুনো ভাইয়া কেন থাকস, খাইস, খেলস, আমার লোকে তুই গেছ, তার বাড়ি গেছি গেছ না? আপনি দুই একটা একটু মনে করে দেওয়ার চেষ্টা করেন তো, দুই একটা কিছু বলতে পারে কিনা পুরোটা। এই যে আব্বার সাথে নৌকা দিয়ে যাইতা, এই যে মাস্টার স্কুলে নিয়ে যেত সম্মান দিয়ে স্কুলে, তুমি আব্বার সাথে যাইতা নৌকা দা বাজার নৌকা মাস্টার? আব্বা আছে না? আব্বা নাই ভাই, আব্বা 2007 সালে মারা গেছে। আপনি ঘরে ঘরের একটা কথা মনে আছে আমার, বলো ভাই। আপনাদের কিছুই মনে নাই ঘরের? মার তো এখন বয়স হয়েছে, এখন বর্তমান ঘটনা মায়ে মনে রাখতে পারে না, চোখে দেহে কম। বইনে জানবো, ভাইও জানবো ঘরের কথা, মান মনে না থাকলেও বোন বোনে জানবো। তুমি যে উগার কথা বলছো, এক মিনিট।
আসেন আপনি, ঢাকা থাকতো না। এই আপনি ওই পাশে গিয়ে বসুন, ভাইয়ের পাশে গিয়ে বসুন, বোনের বসার জায়গা দেন। কাকে একটু চেপে আসেন, ছেলের দিকে চা, এদিকে চাপেন, ছেলের দিকে চাপেন, এদিকে চাপেন, হ্যাঁ বসুন। তুমি যে উবাইদুলের কথা বলছো, এই উবাইদুল বাড়ি থেকে বাড়ি গেছে, আজকে 15 বছর কোনো খবর নাই। আচ্ছা ওটা পরে আপনি আগে বলেন, বোনের কি মনে আছে আপনাকে ক্লুগুলো মেলানোর চেষ্টা করি। হ্যাঁ আপনি কি আমার নাকি আপনি বোন হাসান বানু? আমি হাসান বানু। তুমি কালাম তোমার গোসল করাইছে খাওয়াইছে, তোমার মনে নাই ও দে আমগো বাড়ি দে স্বর্গের লগে যাঙ্গো বাড়ি, তোমার মনে নাই? আপনারা কি কোনো কাজ কাম করতেন ওই টাইমে? কি করতেন? ওদের ডাকা কাম করতাম আমি। গ্রামে কোনো কাজ টাজ করতেন না? ডাকা কাম করতাম, ডাকাতে আমি গেলে তুমি যাইতা না, স্বর্গ গিয়ে খারি থাকতা ল্যাংড ইয়া। আপনার কি বোন একটাই? আমার আপন বোন মানে আমাদের পরিবার হচ্ছে দুইটা। আমার আব্বার প্রথম বিবাহে দুই ভাই দুই বোন, আচ্ছা, আর পরের বিবাহে আমরা চার ভাই এক বোন। আচ্ছা ওই বোন কই? ওই বোন ফরুচুর বিয়া দেওয়া। আচ্ছা ওইটা আপন বোন, এটা কি ওর বড়? হ্যাঁ ওইটা ওর বড়। হ্যাঁ ওইটা জয়নালের বড়, পরে জয়নাল পরে আমি। আমার সিনসনারে আর ওইটা হচ্ছে ওই ওই আমার মানে আঙ্গো আগে পক্ষে বোন, মানে দুই ভাই দুই আর আমরা চার ভাই। তোমারে মজা দিয়া গেছ বাবা, কিন্না দিলে তোর মনে নাই ভাইয়া? হাত করতে নি গিয়া আনছ তুমি, না আনছ গো ভাইয়া, তোমারে গেলে মনে নাই গো। ওনার কি বিবাহ হয়েছিল তখন? না তখন বিবাহ হয় নাই, তুমি আমার পরে হয়েছিল। মিলতেছে না? হ্যাঁ ঠিক আছে, তো কিছুটা মিলছিল। আপনি ঘটনাটা কি বলতে চাচ্ছেন? ঘটনাটা হচ্ছে আমি ঘরে মানে আমার ছোট ভাইকে সহ আমরা মুড়ি খাইছিলাম। জি আমরা ছোট ভাইটা কই? এই যে আমি, তো তুমি মুড়ি খাইলে, তুমি মুড়ির ব্যাপারে কিছু জানো না? আমি তো ভাই ছিলাম তোমার ছোট। হ্যাঁ ঘরে পানি আইছিল কিন্তু একবার যার কারণে আমার ওই বোনটাই মার কাছে যা কথাটা বলছে হয়তো মার কানে দিছে, তো মা আবার মানে পিছে দৌড়াবে কিবা ভয় দিবে এরকম কিছু। আমি ঘর থেকে তখন বের হয়ে অন্য জায়গায় চলে গেছি, কোথাও না কিন্তু বাড়িতেই লুকায় রয়েছি, এরকম একটা ঘটনা আর কি। আচ্ছা এইগুলা ছাড়া আর কোনো ঘটনা কি আছে আপনাদের জায়গা থেকে? কোনো কিছুই মনে নাই ওকে মনে করে দেওয়ার মতো? শরীরে কোনো চিহ্ন আছে, কাটা চিহ্ন? বড় ভাইয়ের চিহ্ন না, নিমসি করি বানায় বেসছে যে তুমি যে গিয়ে গিয়ে খাইছো, এই দম মনে নাই তোমার? আব্দুনুর ভাই, আব্দুনুর ভাই জাহাঙ্গীরের বাপ, বড় ভাই। আরে দেখ তুমি কাউসারের কথা বলছো না? হ্যাঁ কাউসার তো গুলজার ভাইয়ের ফোলা ছেলে। কাউসার গুলজারের ফোলা হেফারতা হে যে রাজা হো, তোমার এডি মনে নাই? নদীর ওই পারে থাকে, নদীর ওই পারে একজন লোক আছে যে বললাম কাউসার, মানে যে বাড়িতে গেছিলাম আমি ওই বাড়িতে একজন যার যে যাই একজনের নাম আমি শুনছি। কাউসারের কথা বলছে, কাউসার হচ্ছে আমাদের মানে ভাতিজা। গামছা বানাইতো বাবাও, গামছা বানাইতো বাবা, গামছা বন্ধ হয়ে গেছে যাওয়ার পরে তোমার। এটা কি আমাদের ঘরে না অন্য ঘরে? আমি রুল গো,
তাঁতের কথা বলছে যে আমাদের বাড়িতে তখন প্রচুর পরিমাণ গামছা বানাইতো, আশেপাশে সবাই খালি গামছার ই করতো। আপনি কোন কাজ করছেন তাঁতের? মায়ের ফুতা পড়তো, মায়ের ফুতা পড়ছে। তো ওই টাইমের কথাবার্তা মনে নাই? কিছু কিছু মনে নাই? মনে দা আছে। কি মনে আছে? তারপরে হুতা মুতা বইরা খাওয়াইছি তো ভাই কলবাই নে তো কাছে কা না। ওই যে আমাদের গেটের সামনে দুয়ারের সামনে একটা ঘটনা ঘটছিল। হ্যাঁ, আমার মা যখন কাজ করতেছিল ওই তাঁতের ঘরে, ওই ঘরে কাজ করা অবস্থায় আমি আমাদের ঘরের সামনে দরজার সামনে যে কোনো একটা দুষ্টামি হোক খেলা হোক খেলতেছি। কিছু মনে আছে? কি মনে আছে বলেন তো? ময়বুরের কইলো যে ও বাড়িতে আওয়ার আগে দুই তিন দিন আগে আমার মাথা ফাটাইছে গেছে। না না, মানে ওই ইয়া করছে আর কি। এগুলো এগুলো না, এগুলো কিছু না। হাত কেটে গেছিল আমার, মনে আছে আপনার? এইটা তো কইছি, হাত কাটার পরে আপনি কি জানি আইছেন? আপনি আইছিলেন, মনে আছে? এই যে মার এই যে সুতা পড়ছে আঙ্গুলের চিহ্ন দেখো, এই দেখছো এই সুতা ধরতে ধরতে কিভাবে আমার মনে নাই, কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে আমার হাত তখন কাটা গেছে। আমি তখন মা কুয়া চিৎকার করছি, তখন সে আইসা আমার হাত বাই দাদে। আপনাদের বাড়িটা কি আগের মতো আছে, ওরকমই আছে নাকি বাড়ি চেঞ্জ হয়েছে? বাড়ি আগের বাড়ি আছে, কিন্তু আগে ছোট একটা ঘর ছিল, মানে পুরানো ঘর। এখন ওই ঘর ভাঙ্গিয়া মানে আবার একটা ঘর উড়াইছে আর কি। নদীটা ওরকম আছে? ওই বাইরে নদী আছে, বাজারের সাথে নদী আছে, নদীটা এখন ব্রিজ হয়েছে। আর আমরা দুই ভাই ছিলাম, হ্যাঁ, যে ঘরেতে বাড়িয়া মানে ঢাকাইছে যে মানে যেই জায়গাতে, এখন আমাকে বাড়ি এই জায়গায় এই দেয়। আমাদের আমার আব্বার 100% জায়গা ছিল, জাস্ট 100% এর বেশি না। ওই 100% জায়গায় এখন মানে আমরা দুই ভাই এখন আছে। আর উবায়দুল তো বাড়ি ছাড়া, উবায়দুল তো আব্বা মারা যাওয়ার পরে গেছে বাড়ি বাড়িতে। আচ্ছা, আর কোনো খবর নাই? উবায়দুল কি বিয়া করছিল? হ্যাঁ, বউ আছে তো? বউ আছে, বউর লগে নে তুই বিয়া করে লে গেছে। উবায়দুলের বউ আছে? উবায়দুলের বউ নারায়ণগঞ্জে থাকতেছে। ওদের এই যে আসিল দলুর বাড়ি আসিল, দলুর বাড়ি আব্দুর রহমান, তারপরে হচ্ছে মায়ের সাথে ঢাকা আসেন, বড় ভাই ঢাকায় থাকতো বউ নিয়ে, শবে বরাতের দিন হারানো জায়গা, জায়গাটাও আমি একটু পরে জিজ্ঞেস করতেছি, সব এগুলো মিল পাইছি। কোথায় নিয়ে আসছিলেন জায়গাটা মনে আছে কাকি? কোন জায়গা? নারিন্দাতে আসছিলেন? নারিন্দা কোথায় আশেপাশে? ওই বুতেরগুলি নারিন্দা, ওই নারিন্দা, হুম, এইটাই ওই এলাকায় বুতেরগুলি নারিন্দা। আমি ওইখানে এখন একটা বেকারিতে কাজ করি, মানে ওইখানে আমি থাকি এখন বর্তমান। এখন উনি যে মা দাবি করছেন ওনার অবস্থা তো বুঝতেই পারতেছেন আপনি, শারীরিক মানসিক অবস্থা তো বুঝতেই পারতেছেন। আর বাকি বিষয়গুলো হচ্ছে হলো আপনার মিলাই নিতে হবে, দেখতে হবে ঠিক আছে কিনা। আপনি যদি একসেপ্ট করেন তাহলে পরিবার, না করলে নাই, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এখন বাকি যেগুলো বলছেন সব কিছু মিলছে, 2-3 ঘন্টা লাগতো ওই সময় ঢাকায় আসতে, নারায়ণগঞ্জ থেকে আসছে, কাছাকাছি জায়গা থেকে আসছে, এটাও বোঝা যায়, সব কিছু ঠিক আছে। এখন আচ্ছা আমি আগে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আপনি যতক্ষণ ইচ্ছা। বাড়িতে আমাদের বাড়ির থেকে দাঁড়ায়া মানে আরেকটা বাড়ি দেখা যায়। হ্যাঁ ঠিক কথা। আমাদের বাড়ির পিছনে আমি একটু বলি, তারপর আমার বলুন, ঠিক আছে? মানে আমাদের ঘরটা যে ছিল, ঘর থেকে বেরোতে গেলে সামনে দিয়ে দরজাটা না, দরজার সাইডের কথা আমি বলতেছি না, আমি বলতেছি ঘরের পিছনে, ঘরের পিছনে যে রাস্তাগুলো, যে বাড়িগুলো, যে ঘরগুলো ছিল, মানে আমাদের ঘরের পিছনে দাঁড়ায়া অনেকে এই জিনিসটা উপভোগ করছে কিবা দেখছে। কোনো একসময় রাত্রে ডাকাতি আসছিল, ডাকাতি করতে নৌকা দিয়ে,
ডাকাতি করতে আসছিল, তখন এই বাড়ির থেকে আমি যেখানে দাঁড়ানো আমাদের বাড়িতে, এই বাড়ির থেকে একটা ডাক দেওয়া হয়েছিল। এই ডাকটা কি কিভাবে দেয় একটু আমাকে বলেন তো। আমি বলবো, বলো খবরদার, ওই যে ডাকাত আসলে যে বলে যে খবরদার, সবাই বাড়ি আসেন এমনে ডাক দিছে। আর তুমি যে বাড়ি কথা বলছো না, ও বাড়ির পিছন থেকে বাড়ি দেখা যায়, ওই ওই পাড়ারে এখন মানে মানে টেক্কা ফাড়া বলে, বুঝছো? হ্যাঁ বে, হ্যাঁ গো, বাড়িটা একলা একলা। হুম, ভাই আপনি আবার বলছেন আসে বিষয় আসে বাড়ি একটু দূরে দূরে ফাঁকে হতে তো সব কথা। এখন ভাই ওই যে ফাঁকের বাড়িটা আছে না, এখন বর্তমান মানে ওই যে বালু দিয়ে ভরতে 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 মানে তখন আমি তো শুনছিলাম দিঘি বলতো, দিঘি দিঘি বলে দিঘি, ও যে সহ একটা বড় দিঘি আছে না, মাছ দইরা ব্যস্ত যখন দশ জনের হেডারে কয় দি দি। আর ওই যে তোমরা গিয়া গোসল করছো শহরের মধ্যে, তুমি হেন গিয়া ডুবাইছো না গিয়া গিয়া। আর ওই যে ওর বাজারের মেয়ে যে বাইয়ের ভরোটা মানে বেচছিল, তুমি গেলি মনে পড়ে তোমার? গেলি মনে পড়ে না? মনে পড়ে না, কিন্তু আমি জানি আমার একটাই বোন ছিল, একটা বোন ছিল। আচ্ছা, উনি আমি থাকা অবস্থায় কিন্তু উনি ঢাকায় ছিল, কাজ করছে না মানে আমি কিছুটা জানছি যে গার্মেন্টসে কিবা গার্মেন্টস করার জন্য এরকম একটা প্রস্তুতি কিবা এরকম একটা আলোচনা। উবাইদুল ভাই আছে না, এই উবাইদুল ভাইয়ের কাছে থেকে বই নিয়ে কাজ করছে, বোনের জামাই আমিও কাজ করি ওইখানে, তুমি যে গলিতে আড়াইছো মানে মানে মেট্রিক তো ফইরা মানে মেট্রিক পাস কইরা আজকে পর্যন্ত উবাইদুলের কোন খবর নাই। আর উবাইদুলের বউ থাকে না, আরেকজন ভাইয়া ছিল তো, উবাইদুল ছাড়াও আরেকজন বড় ভাইয়া ছিল। বড় ভাইয়া ছিল না? বড় ভাই আছে না? বুবা কথা বলতে পারে না? আছে ভাই, বড় ভাই আইছে। ঠিক আছে, তোমার মনে থাকে ভাই বোবা ছেলেটা মনে আছে? হ্যাঁ, বলেন নাই কেন? এটা তো বিশাল, আমি কনফিউজ ছিলাম, অন্ধ ছিল না বোবা ছিল আমার কাছে এই জিনিসটা, যার কারণে আমি ক্লিয়ার বলি নাই, কিন্তু আমার মনে আছে। কিন্তু সে কথা বলতে পারতো না। না থাক থাক, করুক করুক করুক।
আছে অনেক কিছু মনে নাই কিন্তু কিছু কিছু আছে আমার ভোলায় গোসল মোসল করাই আমগন খাওয়াইছে তুমি তুমি বাইরে ছেড়ে দাদা কইছে ও দে দনল দিন আয় হচ্ছে আমার মনে নেই বাইরে দেখবা বাইরে নিয়ে আসবো আমি নিয়ে আসবো আমি আপনি কি এটা এটা আপনার পরিবার আপনার কি মনে হয় আমি সবকিছু তো মিলে দিতেছে কি বলবেন আপনি করে এখানে আমার ওই বোনটার আর আমাদের পাশে আর একটা লোক থাকতো কিন্তু দুইজনের মুখের থেকে আমার দুইটা কথা শুনতে পারলে ভালো হইতো ভালো হইতো হ্যাঁ শুনবেন আপনি ওখানে গিয়ে শুনবেন দরকার হলে ওখানে জায়গা বাড়িতে যাবেন গিয়ে দেখেন দেখে আপনি শুনবেন চিনবা বাইরে চিনবা সবাই তুমি চিনবা অগল থেকে চিনবা কেন গেলে তারপরে ইমরান বক ধরে আমার ঘটনা মনে আছে ছোটকালে আমি দেখছিলাম যে চকের মাঝখান থেকে নিয়ে আসবো নিয়ে আসবো আমি ওটাকে আপনাদের সবাইকে নিয়ে যাবো বাইরে এখন যখন মাঠে মানে এরি ধান লাগানোর জন্য পানি দেয় না তখন মাঠ ভরে যেত বগে এই ভাই মনে করেন যে ফাঁদ দিয়া এখনো আনে তোমার বিষাতে বিষাতে ফাঁদ তার লক্ষ্য করে লাইছি কোন তাল নাই তোমার বিষাতে বিষাতে মাথা উঠে গেছে কত বছর লাগায় তোমার বিশ্বাস আমরা তোমার সন্ধান হয়নি কবিরাজের কাছে গেলে কইছে আছে বাচ্চা আছে বাবাই তোমার সবে সবে বাবাই মারা গেছে তোমার কথা কইছে আরে আমার হাই জনল দিন গেল আমার জনল দিন দাদা আমি দুজককে দেই না আপনি দেরে জনল দিতে কিন্তু বাবার সাথে ভাত খেয়েছি এটা আমার মনে আছে বাবাই তো বাবা তো আদর করছে জনাল কি বলবেন এটা আপনার পরিবার হইতে পারে সন্দেহ থাকলে বলেন যে না শুনে সমস্যা নাই আর যদি মনে করেন যে আপনার আরও সময় লাগবে আপনি সময় নেন আর যদি মনে হয় যে না ঠিক আছে সবকিছু জেনে জেনে এটা আপনার পরিবার হইতে পারে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন এটা আপনার সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছার উপরে বইনি যদি বাইরে থাকতো বইনের লগে লই যাইতাম না আসার আসতে পারবো না কেন বই কেমনে জামাই সে ঢাকা আবার আলো ফরিদপুর এখন তো লকডাউন আনার কোনো বাউ নাই লকডাউন না দিলে আলা বাউ কই রানন যাইতো আই তোমার খবর পাইছে তোমার খবর পাইছে ফোন করতে ছবি বানাইছি দেখি তোমার দেখছে এই মোবাইল আমি ফাটাইছি এডি ছবি ফাটাইছি এগুলো বই নে দেখছে তোমারে বড় ভাই ছবি দেখে কইতাছে এই যে জয়নালর দিনে কোনো ভুল না এই যে জয়নালর দিনে এই যে জয়নালর দিনে আচ্ছা তখন কি কারেন্টটা ছিল আমাদের বাড়িতে বাড়িতে ছিল না মাঠে ছিল মানে শোকে ওই তোমার একটা ঘটনা মনে আছে যে দুই ভাই যে বিদ্যুৎ স্পর্শে মারা গেছে মিলন সবুজ বর্ষাকালে কারেন্টে যে মারা গেছিল আমগো বাড়ির পিছনে বাড়ি দুই ভাই ছিল হে শুঙ্গালা দুই ভাই মারা গেছিল তখন 98 বন্যা আমগো ফাশের উড়ন মানে নামা মনে আছে ভাই মনে আছে দুইজন মারা গেছে কারেন্টে যে আর মিলন দে লইয়া সব আলছিছে গীত গাইছে দুনো ভাই কারেন্টে শর্ট খায়া লোকার মধ্যে মইরা তখন বাড়িতে কারেন্ট ছিল না মানে মাঠে কারেন্ট ছিল কি হতে পারে এটা আপনার পরিবার
আচ্ছা শুনেন, এখানে আমি পুরো ঘটনাটা শুনে আমি যেটা বুঝতে পারছি, ওবায়দুর বলতেছি জয়নাল আবেদিন, আপনার মনে মন থেকে এখনো ওইভাবে আসতেছে না, এটা একটা বিষয় এবং এটা না আসাটাই স্বাভাবিক। আপনি যেটা করবেন, আপনার যে ভাই বাইরে বসে আসে তার সঙ্গে তো আমরা অবশ্যই ফিফথ পার্টে বা পঞ্চম ধাপে আমরা তার সঙ্গে দেখা করাবো, আপনি বাড়িতে যাবেন, ঠিক আছে? বাড়িতে গিয়ে আপনি কথাবার্তা বলবেন সবার সঙ্গে, আপনার যে বোনের সাথে কথা বলার কথা সেটার সাথে কথাবার্তা বলবেন, ওই যে এলাকাগুলো আগের মতো আছে না, হয়তো চেঞ্জ হয়ে গেছে, ওগুলো একটু দেখেন, দেখলে হয়তো অনেক কিছু মনে পড়বে। হ্যাঁ, অনেক কিছু মনে পড়লে হয়তো আপনি স্বাভাবিকলি তখন মনে করতে পারবেন। আর আপনার মার যে অবস্থা, যদি মা বলে ওনাকে অ্যাকসেপ্ট করে থাকেন, তাতে ওনার আসলে ওই মেমোরিটা এখন আর নাই, ওনার শারীরিক অবস্থা যেরকম হয়েছে নাই। এখানে সবচাইতে শক্তিশালী ক্লু আপনি যেগুলো বলছেন সেগুলো আমরা সব মিল পেয়ে একটা পরিবারকে এখানে নিয়ে আসছি, সবই মিল আছে, কিন্তু এখানে সবচেয়ে বড় শক্তিশালী ক্লু আপনার নিজের মেমোরি থেকে আপনি যেসব বের করতেছেন স্মৃতি থেকে, এগুলা যেমন আপনার এক ভাই এর কথা আপনি বলতেছেন যে কানা ছিল কিনা, অন্ধ ছিল কিনা, তার চোখের দেখলেও বোঝা যায় সে অন্ধের মতো, তার চোখেও একটু প্রবলেম আছে, ঠিক আছে? সো আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর এটাকে আমি, আপনি যেহেতু এখন পর্যন্ত কিছুটা হলেও সন্দিহান, আপনি নাও বলতেছেন না হাও বলতেছেন না, আপনি গিয়া আপনার পরিবারের সাথে দেখা করবেন, নারায়ণগঞ্জে যাবেন, যাওয়ার পরে যেখানে আপনার বাড়ি সব দেখেন, কথাবার্তা বলেন, আপনি যেহেতু ছেলে মানুষ আমাদের এইসব দেখা করতে কোনো সমস্যা নেই, দেখা করার পরে আপনার যদি মনে হয় যে না ঠিক আছে এটাই আপনার পরিবার সব ঠিক আছে, আপনি আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা পাবলিককে স্ট্যাটাস দিয়ে হোক বা ভিডিও করে হোক, যেভাবে হোক না কেন আমরা পরবর্তীতে আরেকটা আপডেট দিয়ে জানিয়ে দিব, ঠিক আছে? আমার মনে হয় সেটাই ভালো হবে, আমরা জোর করে এখান থেকে মুখ থেকে কোনো কিছু আদায় করার কোনো মানেই নেই, ঠিক আছে? আচ্ছা, তো এবার তাহলে চলেন, আপনার যিনি ভাই আছেন আমরা তার সঙ্গে একটু, আপনি যেটা বলতেছেন যে আপনার এক ভাই ছিল যে বক বক মারত, ঠিক আছে, ওর সাথে একটু কথা বলেন, দেখেন দেখেন খোলে নেই ভাইয়ের সামনে গিয়ে আমি দেখা গিয়েছে মানে বক মাসিন ভাই কইব বসে একটু। হ্যাঁ, আসেন আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন, বসেন এখানে বসেন, আরামসে বসেন আপনি। দেখেন ওরা ওনারা কিছু মনে করে, ওনার আপনার দুজন এখানে বসেন, তো আপনি এখানে দুই ভাইয়ের এখানে বসেন, ওনারা কিছু মনে করা যেতে পারেন কিনা ও তো চিনছে, আপনার আপনি দুই পাশে আসেন, ও দুজনকে পাশাপাশি বসেন, এখানে আসেন। বক মারা, ওনার নাম তো আমার ইশারা ল্যাঙ্গুয়েজ বুঝবে কিনা, বক মারা কিছু বুঝায় দেন। হ্যাঁ মাটির কাজ, আচ্ছা কাজ আপনি যে চোখের কথা বলছেন দেখছেন, ওনার চোখেও কিন্তু একটু প্রবলেম আছে, ঠিক আছে? এই ক্লোজটা আপনি বলেন নাই কেন ভিডিওতে? এটা আমার অতটা ক্লিয়ার ছিল না, ছিল মনে ছিল না, যার কারণে আমি বলতে নেই। আচ্ছা, কিন্তু আপনার একটা ভাই এরকম ছিল, এটা আপনি নিশ্চয়ই? এটা আমি নিশ্চয়ই। আচ্ছা, মানে আমার যে সময় বকটা ধরে নিয়ে আসছিল তখন মানে এরকম এক নজর আমি একটু ভালো করে দেখছিলাম তার চেহারাটা, একটু চোখে এরকম। আচ্ছা আচ্ছা, আপনি এই বাসা আসেন দেখি, আপনার আপনাদের তিনজনের সাথে চেহারার কি মিল দেখেন, ওর সাথে তো তার একটা মিল নেই কিন্তু ওর সাথে মিল আছে দুজনের চেহারার। আল্লাহর কাছে বিশ্বাস রাখছেন তো আল্লাহ আপনার মিলাই দিছে, আপনার সন্তান আপনার কাছে আসছে,
আবিরটাকে আপনি 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 খেলাধুলা করছেন সঙ্গে, কিন্তু ওর তো অনেক কিছু মনে নাই, কিছু মনে করাইতে পারেন কিনা আমরা দেখেন তো একটু আবির। আবার তোর মনে নাই মনে তো ঘরে রিসেন্ট হয়ে আর শুরু বলা একসাথে পড়তাম না স্কুলে বলো দিস স্কুলে যাই কিছু সস আমি তুই তো স্বাস্থ্য ছিল মোটা ছিল জল তুই হারাই গেছিস জল ছোট ছিল অনেক স্বাস্থ্য ছিল আমি তুই আহমদুল্লাহ সাই বলো যে মতলব কাকা নামের এক কাকা আছে আমরা সবাই এক বয়ে ছিল আবুল কাকা নামে না আমরা স্কুলে গেছি না স্কুলে থেকে তোর মনে আছে প্রাইমারি স্কুলে গেলাম সরকারি স্কুলে যাইতে ভাগ্য করে না আগে তুই জন ছিল তখন তো প্রতি বছর বছর বন্ধ হইতো অনেক পানি হইতো মানে প্রচুর পানি হইতো মানে বইরে ডরে যেত মানে এই লেগে যারা মনে কর বড় ভাই চালাইছে নৌকা চালা কেরা নৌকা হইতো ব্রহ্মপুত্র নদী বন্ধু মানে নদীর ওই পারে আরেকটা রাস্তা আছে ব্রহ্মপুত্র নদী ব্রিজ হয়ে গেছে প্রায় 1300 কোটি টাকা বলে ব্যয় করে রাস্তা করুন আপনি এখানে বসেন আমি বলি আপনাদেরকে বোঝাই আসলে লাইনে আছে একটু ফোনে লাউড স্পিকার দেন আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই ভালো আছি ভাই আপনি তো প্রথম বোধহয় না আমাদের এই ভিডিওটা দেখছেন নাকি আচ্ছা আমি একটা জিনিস শুনলাম আমি ইয়ের কাছ থেকে আরিফ ভাইয়ের কাছ থেকে যে আপনি হচ্ছে অপেক্ষায় থাকতেন কবে আপনার এই পরিচিত লোক সে আসবে এটা এটা কি সত্য হ্যাঁ এটা আমি 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 প্রথমত বলি যে আপনি বড় একজন ফ্রেন্ড জি তো ইভলিউশন আমি দেখি আচ্ছা তারপর যখন দেখি দেখতে দেখতে আমার মনের ভিতরে একটা আগ্রহ জাগলো যে এই জার্নাল আমি ছেড়ে দিলে আপনাদের অনুষ্ঠান আসতো হয়তো আমার কাছে খুব ভালো লাগতো মানে আমি মনে মনে ভাবতাম জিনিসটা আচ্ছা একদিন আপনার প্রতিবেশী আপনি আছেন কোথায় যাই হোক আপনি অপেক্ষায় ছিলেন বলে এত দ্রুত আমরা ভিডিওটা সফল করতে পারছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ মুক্তবে যাইতেন পড়াশোনা মনে পড়ে হ্যাঁ মসজিদে যাইতাম
আচ্ছা বলেন আপনি কেন ভাই কালো জারে হচ্ছে মানে লাস্ট যে ভিডিওটা দেখছি ওই যে ঝর্ণা নামের আমি তো প্রত্যেকটা ভিডিও আপনার দেখি আমি আগে রেডিওতে আপনার আর যে যে অনুষ্ঠান দেখছি মানে তখন বলছি যে মানুষ খালি বলে যে ওরে নাকি নিয়া বেচা লাইছে নিয়া কি ইনি বেচা লাইছে এগুলা খালি বড় মারে কইতো আর বড় ভাই খালি কানতো অনেকে কইতো মিষ্টি আইনা করো লিপা দাও কবিরাজরা কইতো মিষ্টি আইনা দে তোর তোর ছেলে বিয়ে ফেরত দাইব তখন বাজার থেকে ভাইয়া মিষ্টি কিনলাম মিষ্টি আইনা ঘরের ভিতরে ভাইয়া ঘরের ভিতরে লিপা লিপা দিছে মিষ্টি মানে মিষ্টি মানে কবিরাজ বলছে আর কি যে ওরে পাওয়া যাইব এরকম করে করে খুব বহু ঘটনা তো আমি ওই দিন বলতেছি আল্লাহ করে যদি এরকম পাওয়া যদি বাইচা থাকে যদি ওই বুদ্ধিমান তো অবশ্যই হবে একটা যদি মানুষ বাইচা থাকে যদি যতটুকু পারো বলতো আল্লাহ তুমি যদি মিলাই দিতে এরকম ওই দিনকার ঘটনা ঠিক তিন দিন পর আমার প্রথম ফোন দিচ্ছে আবুল বাসা নাম আমার ছোট ভাই আছে ও ঢাকা কলেজে পড়ে ওই বলতেছে ভাইয়া গ্রাম থেকে খবর আছে একজনে নাকি জয়নাল ভাইরে দেখছে টিভির মধ্যে এই ফেসবুকে আমি কি ফেসবুকে তার মানে শিওর কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠান হয়েছে যে হারানো লোক ফিরে পায় সাথে সাথে সার্চ দিছি আমার ঘরের মধ্যে চিল্লা চিল্লা গা দিছে আমরা চার পাঁচ ভাই বোন পুরো চিল্লা চিলি বলো আল্লাহ আমার স্বপ্ন বাস্তব হয়েছে মা আমি স্বপ্নে দেখছি যে জয়নাল ফিরাইব আমি কইছি এখন যদি সত্যি হয় তাহলে আমি নগদ মসজিদে ১০০ টাকা দিয়ে আসবো পরে সাথে সাথে আমি কি করছি আর দেখা আমাদের কম্পিউটারে সার্চছি বড় করে পরে আমার মায় কান্না কারে করে আমার আব্বাই ওকে নিতে দিয়েছে ওর কথা শুনে ভাইয়া আমার কি করে আমার সবাই কান্দছি কান্নাকাটির পর আমি মনে করি সাথে সাথে গিয়ে মসজিদে ১১১টা বাজে আমি মসজিদে টাকা দিয়ে আসছি কিন্তু কিছু জিনিস আমার যেটা হয়েছে ওর বোনকেও দেখতে চাচ্ছে যে বোনের সাথে দেখে কথা বলতে চায় যে ফরিদপুরে বিয়ে হয়েছে যা আরো আরো বাকি বিষয়গুলো হচ্ছে যেটা হচ্ছে খুব স্বাভাবিক ২০-২৫ বছর আগে হারাইছে ওর অন্তর থেকে এগুলো এখন ওভাবে আসতেছে না ওকে আপনারা যেটা করেন যে আপনাদের এলাকায় নিয়ে যান ওর সময় অনুসারে ওর ভিতর থেকে আসুক এটা ওর চিনে শুনে আসুক ও কিছু মিশুক মেশার পরে ও এখনো বলতে ও এখনো কনফিউজ সন্দিহান ওর জায়গাটা এটা নিয়ে আপনারা মন খারাপ করেন না হ্যাঁ এটা আপনাদের ওকে সময় দিতে হবে ওকে দেখতে হবে ওকে দেখাইতে হবে জিনিসটা ওর ভিতর থেকে যদি আসে তাহলেই এটা আমরা বলি যে না ঠিক আছে সাকসেসফুল হয়েছে এরকম অনেক হয় অনেকেই কিন্তু এখানে আসার পরে ৭ দিন সময় নেয় ১০ দিন সময় নেয় আমরা এর আগেও এরকম কেস পাইছি যে দেখা গেল হচ্ছে ওরা আপনার ওখানে এলাকায় গেছে গিয়া ওইসব এলাকাগুলো দেখছে হ্যাঁ বিভিন্ন জন মনে করার চেষ্টা করতেছে এই সময়টা ওরা ওকে আপনারা দিবেন ঠিক আছে এটা ওকে আপনারা দিবেন ওর ভিতর থেকে আসুক এই হচ্ছে বিষয় আমি কি ঠিক বলছি আপনার কি মনে হয় আপনার এখন লাস্টের দিকে এসে কি মনে হচ্ছে এরা কিছু হইতে পারে আপনার হ্যাঁ আমার মনে হইতেছে তারপর ওই যে আমি আপনাকে যে দুইটা বিষয় বললাম কোন দুইটা বিষয় জানি ওই যে দেখবো যে বোনের বিষয়টা আর একটা আছে আমাদের ঘরের পাশে আরেকজন মহিলা হয়তো জানি না আমার কি হয় ওনারা বলতেছে আত্মীয় স্বজন কিন্তু ওনাদের সাথে আমার একটা ঘটনা ওইখানে ঘটছিল যেরকম ওনারা আমার কিছু খাইতে দিছিল আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আগে বলেন না জিনিসটা আমার শিউর মনে আছে কি খাইতে দিছিল হ্যাঁ আপনি তাহলে ওখানে যান গিয়ে আপনি ওদের সাথে কথা বলেন দেখুন ওই মহিলার সঙ্গে আর আপনার বোনকে দেখে আপনি চেনেন কিনা বা আপনার বোনের সাথে কোনো ঘটনা মনে পড়ে কিনা ঠিক আছে আর আমি বিস্তারিত ঠিকানা আপনাদের রেখে দিচ্ছি কি হয় না হয় আমরা আমাদের দর্শকদের আপডেট জানাবো ভাই আমি একটা কথা বলি জি জি স্যার আমি আপনার যে ব্যাপারটা যে ওই যেমন ফিরে আসছে এরকম হাজার হাজার গরিবের সন্তান হারায় যায় বেশিরভাগ আমি দেখি না ধনীর সন্তান হারাইছে তো যারা হারাইছে যারা হারার অবস্থা আছে আমি মনে করি তারা সংকোচ বোধ না কইরা মানে লজ্জা না পাইয়া এরকম খুইজা আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছে আইসা যেন তারা আপনার কাছে বলে না রে আপনার কাছ থেকে অনেক কিছু শিখা নেওয়ার আছে আপনি যে আজকে আসছেন আপনাদের স্ট্যাটাস দেখে বোঝা যায় ওদের সাথে ডিফারেন্স আছে কিন্তু এই যে আইসা বন্ধু বন্ধু করতেছেন পায়ের কাছে বসতেছেন এখান থেকে অনেক কিছু শেখার আছে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার ছেলেরা সবাই উনি তো আপনার ছেলে বোধহয় না উনি কি হয় মানে আমার সম্পর্কে ভাই সম্পর্কে ভাই যাই আপনার ছেলের বয়সই হবে তো আলহামদুলিল্লাহ সবাই আপনারা অনেক গুণী মানুষ ঠিক আছে আপনারা কথা বলেন আপনার পরবর্তীতে আমি আরো একটা আপডেট দিব সমস্ত বিষয় দেখার পরে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে ফ্যামিলি অ্যাকসেপ্ট না করলে কোনো সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ কোনো কিছু বোঝানোর চেষ্টা করলে এটা মানে ভিতর থেকে না আসলে আপনি অ্যাকসেপ্ট করেন না ভিতর থেকে আসলেই করেন সময় নেন ঠিক আছে ভাই আপনারা ওই সময়টা দিবেন ওনাকে হ্যাঁ ওকে আর এছাড়াও যদি কোনো পরিবার যোগাযোগ করে তার সাথে কথা বলবেন আচ্ছা থ্যাংক ইউ ওদের সাথে ফর্মালিটি যেটা আছে সেটা শেষ করো
ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের জায়গা থেকে নিশ্চিত হতে পারেন যে এটা শতভাগ ওর পরিবার। আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে নিশ্চিত হতে পারি এটা শতভাগ ওর পরিবার। শতভাগ, হাজার ভাগ, যত ভাগই আপনি নিশ্চিত হন না কেন, কিন্তু কোনোভাবেই আমরা আমাদের এথিক্সের বাইরে যেতে পারবো না প্রাতিষ্ঠানিকভাবে, যে যতক্ষণ পর্যন্ত ওর মন থেকে না আসতেছে, যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট না করবে, যতক্ষণ পর্যন্ত ও ওয়ার্ড না দিবে যে এটা তার পরিবার, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না এটা তার পরিবার। একটা জিনিস হচ্ছে, মনের উপর কোনো জোর খাটে না। এখানে ডিএনএ টেস্ট হওয়ার পরেও যদি ও অ্যাকসেপ্ট না করে তাহলে ওর পরিবার না। ডিএনএ টেস্ট হওয়ার পরেও যদি ও মনে করে যে সব নেগেটিভ এসছে তারপরেও এটা তার পরিবার, তাহলে তার পরিবার। আমরা এই বিষয়গুলো হরহামেশাই বলি, বারবার বলি, বহুবার বলি এবং বলতেই থাকি। তবে একটা জিনিস ঠিক, যে যেসব তথ্য এখানে এসেছিল সেই সব তথ্যের বেসিসে এবং ওর সমস্ত প্রতিক্রিয়া দিয়ে আমরা সমস্ত কিছু এখানে কিভাবে ঘটেছে, কতটুকু মিল পাওয়া গেছে, সব কিছু আপনাদের সামনে এখানে উপস্থাপন করলাম। আর ও যখন ওর ফ্যামিলিতে যাবে বা যেগুলো দেখতে চাচ্ছে আরও দুইটা বিষয়, ও দুটো বিষয় দেখুক, দেখার পরে ও যদি আমাদেরকে বলে যে হ্যাঁ এটা আমাদের পরিবার, এটা আমি পরিবার, তাহলে ওকে আমরা এখানে নিয়ে এসে ছোট্ট একটা স্টেটমেন্ট নিব, ছোট্ট একটা স্টেটমেন্ট ভিডিও আকারে নিয়ে আমরা সেটা প্রচার করব। এবং এটা সেটা কবে নাগাদ হবে আমরা নিশ্চিত না, এই কারণে, কারণ আপনারা জানেন সোমবার থেকে কঠোর লকডাউন আসছে সারা বাংলাদেশে। আমরা সবাই সেটা মেনে চলব এবং সবাইকে বলবো যে প্লিজ সতর্ক থাকুন, আমাদের সবার জন্য দোয়া করুন, আমরা যেন সবাই মিলে ভালো থাকি। তো আজকের মতো শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।